الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের প্রোগ্রাম হয়নি, এর আগের সপ্তাহে আমাদের যে প্রোগ্রাম ছিল হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে শিয়াদের যে মনোভাব এবং তাদের যে আকীদা এর উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকে আমাদের আলোচনা হলো যে ইমাম মাহদি আলাইহি সালাতু ওয়াস সালামের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ অর্থাৎ এই আকীদা সর্বসম্মতিক্রমে সমস্ত মুসলমানদের যে আকীদা বিভিন্ন হাদিসের দ্বারা যা প্রমাণিত তার উপরে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুসলমানদের যে আকীদা, ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াস সালামের নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ এবং তার লকব হবে মাহদী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে জন্মগ্রহণ করবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের মধ্যে তার আব্বা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এবং তার মা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এবং মদিনা মুনাওয়ারাতে জন্মগ্রহণ করবেন। খুবই উজ্জ্বল আলোকিত চেহারা, নুরানি চেহারা হবে এবং নাক খুবই সুন্দর উঁচু হবে এবং দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে অনেকটা মিল থাকবে। যখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বয়স 40 বছর হবে তখন হিজাজের যিনি আমির গভর্নর বা বাদশাহ তার ইন্তেকাল হয়ে যাবে। তখন মানুষের মধ্যে মতবিরোধ শুরু হবে, মানুষ কাকে তখন আমির বানাবে, বাদশাহ বানাবে, এই জন্য মানুষ বিভিন্ন লোকজনকে তালাশ করবে এবং তাদের মধ্যে মতবিরোধ হবে। হযরত রাসূলুল্লাহ ওই সময় সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য হবে, যার কারণে তিনি নিজেও অনুভব করবেন যে মানুষ যেন আমার কাছে না চলে আসে। তখন তিনি মদিনা থেকে মক্কায় চলে যাবেন যেন কেউ আমাকে আবার চিনতে না পারে। এবং চীনে আমার উপরে যেন এই গুরু দায়িত্ব অর্পণ না করা হয়। মক্কাতে আসার পরে তিনি বাইতুল্লাহর তওয়াফ করবেন। তওয়াফরত অবস্থায় কিছু কিছু বিজ্ঞ লোক আল্লাহওয়ালা যারা তারা চিনে ফেলবেন, কিন্তু চিনলেও তওয়াফের মাঝখানে তার সাথে কথা বলা সম্ভব হবে না এবং তওয়াফের পরে তাকে আর তালাশ করে পাবেন না। যাই হোক, তারপরেও যেহেতু তারা চিনে ফেলেছেন, দেখে ফেলেছেন, তখন তারা এর সন্ধানে লাগবেন যে কোথায় তিনি আছেন। কয়েকদিনের মধ্যে তারা তালাশ করতে করতে শেষ পর্যন্ত যেখানে তিনি সেই জায়গা চিনে ফেলবেন। তখন তারা তার সাথে দেখা করবেন এবং তাকে Entry and exit chimes are on. তিনি বলবেন যে না, আমি এর থেকে ভয় পাচ্ছি, গেলে মানুষ আমার হাতে বায়াত করে ফেলবে, আমি এটা চাই না। এই জন্য যেহেতু যারা দেখা করবেন তারা আল্লাহওয়ালা সবাই, মানে এখনো পর্যন্ত বায়াত হয় নাই, বিশেষ বিশেষ লোক যারা আল্লাহওয়ালা যারা বুজুর্গানে দিন তারা চিনতে পারবেন। তারা চিনার পরে তাকে এক হিসেবে
খুবই অনুরোধ করে জোর এক হিসেবে জোরাজোরি করে মহাব্বতের সাথে বাইতুল্লাহতে নিয়ে আসবেন। বাইতুল্লাহতে আনার পরে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, যে হাজরে আসওয়াদ এই কর্নারে, এখানে মাকাম ইব্রাহিম, এর মাঝখানে যে জায়গাটা এখানে হলো বাইতুল্লাহর দরওয়াজা। তো এই তিনটা জিনিসের মাঝামাঝি অবস্থায় এখানে এই কর্নারে এই মাকাম ইব্রাহিম বাইতুল্লাহর দরওয়াজা, এই জায়গাটায় ওই আল্লাহওয়ালা যারা ওনাকে অনুগ্রহ করে খুবই মানে নিয়ে আসবেন তো তারা সর্বপ্রথম তার হাতে বায়াত করবেন। তো যখন তারা বায়াত করবেন তখন মানুষ তাকে মানে আমভাবে যেটা আমরা মানে প্রচলিত আমরা সবাই জানি যে সব মানুষ চিনে ফেলবে, তারপরে তার হাতে বায়াত করবে, এটা হল ওই সময়টা। আল্লাহ তারা যখন তার হাতে বায়াত করবেন তখন ওখানে উপস্থিত যারা লোক থাকবে তারা সবাই চিনে ফেলবে এবং সবাই একসাথে তার হাতে বায়াত করবেন, এবং যারাই ওই সময় ওখানে উপস্থিত থাকবেন তারা সবাই খুবই আল্লাহওয়ালা পর্যায়ের লোকজন থাকবেন। এবং এন্ট্রি এন্ড এক্সিট চাইমস আর অফ 313 জন বদরের যুদ্ধে যে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313 জন, এবং যখন তালুতের যে সৈন্য ছিল জালুতের বিরুদ্ধে লড়াই হতো কোরআনে কারিমে যার আলোচনা আছে, তার সাথে যে সংখ্যা ছিল 313 জন, এই 313 জন তাদের সংখ্যা, এবং এই 313 জন খুবই আল্লাহওয়ালা, খুবই সাহসী, এবং সর্বদিক দিয়ে দেখলে মানে সর্বদিক দিয়ে দেখলে একেবারেই খুব যোগ্য ব্যক্তি হবেন সবাই। সর্বপ্রথম তারা ব্যয়াত করবেন, এই 313 জনের ব্যয়াত করার পরে যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সংখ্যা 313 জন যারা ব্যয়াত করবেন, তখন এটা একেবারে মশহুর হয়ে যাবে, সারা দুনিয়াতে খবর হয়ে যাবে। এখনো পর্যন্ত সারা দুনিয়াতে খবর হবে না, একটু পরে মানে আরো কিছুদিন পরে। কিভাবে? হযরত মাহদী আলাইহিস সালামের হাতে একটা কারামত জাহির হবে, ওই কারামতটা হবে যে যখন আস্তে আস্তে মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল ইমাম মাহদী চলে আসছেন এবং তার হাতে মানুষ ব্যয়াত করেছেন, আস্তে আস্তে খবর ছড়ানো শুরু হবে, তখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য একটা সৈন্য আসবে সিরিয়ার থেকে, তারা এসে বাইতুল্লাহকে ধ্বংস করে দেবে। ওই সৈন্য সিরিয়ার থেকে এসে যখন হাদিসের মধ্যে শব্দ এসেছে বাইদা নামক স্থানে, বাইদা বাইদা জায়গা, এবং অন্য রিবায়াতে আছে জুল হুলাইফা, তো জায়গাটা একই জায়গা, জুল হুলাইফা নামক স্থানে যখন পৌঁছবে তখন মাটির মধ্যে ওই পুরো সৈন্য সব মাটির মাটি মাটির গর্তে মাটির মধ্যে ঢুকে যাবে, মানে সবাই একসাথে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম এবং খুবই উজ্জ্বল কারণা, অলৌকিক ঘটনা। এই ঘটনা হলো সারা দুনিয়া ছড়া যাবে, মানে এখন হলো সারা দুনিয়াতে ছড়াবে, যেটা আমরা শুনে থাকি, এই খবর সারা দুনিয়াতে একেবারে ছড়াই পড়বে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হয়ে গেছে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে অনেক মানুষ বায়াত করেছেন, এবং সিরিয়া থেকে যে একটা সৈন্য দল যারা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছিল তারা রাস্তায় এভাবে ভূগর্ভস্থ মাটির ভিতরে তারা ঢুকে তারা সবাই ধ্বংস হয়ে গেছে। এরপর সারা দুনিয়ার থেকে যারা মুসলমান, যারা বেশি দিনদার আল্লাহওয়ালা, তারা সবাই সারা দুনিয়ার থেকে আসা শুরু করবে। যখন সমস্ত জায়গা থেকে মানুষ এভাবে আসা শুরু হবে তখন আরো একজন লোক সে খুবই অত্যাচারী হবে, এবং হাদিসের মধ্যে যে শব্দ ব্যবহার করা হয়েছে সুফিয়ানি সৈন্য, সুফিয়ান নামক ব্যক্তি, তার সৈন্য আসবে। তার পরিচয় সম্পর্কে হাদিসের মধ্যে আছে যে তার নানির দিক থেকে অর্থাৎ মার দিক থেকে হবে বনু কালবের, এবং তাদের তার বংশ হবে কুরাইশ বংশ, সেও কুরাইশ বংশেরই হবে।
এবং তার অনুসারী যারা তাদেরও অধিকাংশ এই বনু কালবের থেকেই হবে। সে খুবই অত্যাচারী এবং খুবই জালিম। তার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে সে বাচ্চাদেরকে হত্যা করবে, মহিলাদের পেটকে ফেড়ে ফেলবে এবং কয়েস বংশের কবিলায় কয়েসের মহিলা পুরুষকে এবং মানুষকে এমন ভাবে হত্যা করবে যে পুরো উপত্যকা ভরে যাবে। এরপর ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে তার যুদ্ধ হবে। এই যুদ্ধে তার সৈন্য এবং সে নিজের সবাই মারাত্মকভাবে পরাজিত হবে এবং সে নিজেও মারা যাবে। এটা হলো ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম যুদ্ধ। এবং এই যুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাম বিজয় লাভ করবেন এবং অনেক বেশি গনিমতের মাল অর্জন হবে। এবং ওনার সঙ্গে যারা এখনো তো অনেক লোক সারা দুনিয়ায় খবর হয়েছে, এখনো সব জায়গার মানুষ তো আসে নাই, যারা ওই অল্প সংখ্যক ওনার সাথে যারা খুবই আল্লাহওয়ালা যাদের ব্যাপারে বলা হলো তারা সবাই এই যুদ্ধের শরিক হবে। ইমাম মাহদী আলাইহিসসালাম তাদের সবাইকে গনিমতের মাল সবাইকে দিবেন। তাদের মধ্যে হাদিসের মধ্যে আছে যে ওই দিন যে ব্যক্তি ইমাম মাহদী আলাইহিসসালামের ওই গনিমতের মালের থেকে বঞ্চিত হবে তার থেকে বদকিস্মতার হতভাগা আর কেউ নেই, অর্থাৎ সবাইকে তিনি খুব দিলেন। এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম আবার মদিনার দিকে যাবেন। মদিনার থেকে মক্কায় আসার পরেই তো এই বায়াত হলো, তারপরে এই যুদ্ধ হলো, দুইটা যুদ্ধ হয়ে গেল। এরপর একটা যুদ্ধ তো মানে যুদ্ধের আগেই এরা মারা গেল, আর একটা যুদ্ধ যেটা ইমাম মাহদী আলাইহিসসালামের সাথে হলো সুফিয়ানি সৈন্যদের। এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম মদিনার দিকে আবার যাবেন, অগ্রসর হবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজায়ে আকদসে হাজিরা দিবেন এবং সেখানেই তার নেতৃত্বে অনেক বড় একটা সৈন্য দল গঠন হবে। এবং এই যে সৈন্য দল এরা শাম দেশের দিকে অর্থাৎ বর্তমান যে সিরিয়া এই দিকে তারা ওই সৈন্য যে একটা ব্যাটালিয়ন হবে তারা এদিকে যায়। আর ওইখানে সিরিয়াতে মুসলমানদের অবস্থা খুবই শোচনীয় হবে, তখন খুবই খারাপ অবস্থা হবে এবং তাদের উপরে সিরিয়াতে ওখানে শাম দেশে মুসলমানদের এমন পরিস্থিতি হবে, এর উপরে অতিরিক্ত ইউরোপের থেকে 800,000 সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করার জন্য খ্রিস্টান বাহিনী অগ্রসর হবে 800,000 সৈন্য নিয়ে। এবং তারা হাদিসের মধ্যে এই শব্দ এসেছে দুইটা শব্দ, একটা হলো দাবিক আর একটা হলো আমাক। এই দুইটা যে কোনো একটা জায়গা, কাছাকাছি জায়গা, আমাক অথবা দাবিক, এই দুইটি স্থানের যে কোনো একটি স্থানে ওই 800,000 সৈন্য তারা অবস্থান করবে। এবং তাদের হাতে 7টা অথবা 8টা ঝান্ডা হবে, অর্থাৎ তাদের ওই 800,000 সৈন্য 7টা অথবা 8টা ব্যাটালিয়ন হবে। গড়ে হিসাবে দেখা যায় যে প্রায় 1,00,000 সৈন্যের একটা ব্যাটালিয়ন। এটা হলো খ্রিস্টান সৈন্যদের। আর ইমাম মাহদী আলাইহিসসালামের যারা সৈন্য থাকবে তাদের 3টা ভাগ হবে এবং এই 3টা ভাগের মধ্যে ভিন্ন ভিন্ন ঝান্ডা থাকবে, অর্থাৎ 3টা ব্যাটালিয়ন হবে। ওই 800,000 বা ওই 8 ব্যাটালিয়নের হিসেবে ইমাম মাহদী আলাইহিসসালামের সৈন্যের সংখ্যা খুবই কম। তার কারণ মক্কা থেকে যখন মদিনায় গিয়েছে তো সবাই তার সাথে যায়নি, মদিনা থেকে যে কিছু সংখ্যক লোক একত্রিত হয়েছে তারাই আবার সামদেশে, তারাও তো ক্লান্ত। আর ওখানে স্থানীয় যারা শরিক হয়েছে তাদের সংখ্যা খুবই কম হবে। এখন মদিনা থেকে যে সমস্ত সৈন্য ওখানে পৌঁছেছে খ্রিস্টান বাহিনী তারা চেষ্টা করবে অনেক চতুরতার সাথে যে তারা যেন এই যুদ্ধে অংশ না নিতে পারে, যেহেতু আগে আগের থেকে তারা জানবে
যদি এই মদিনার সৈন্যদের সাথে আমাদের যুদ্ধ হয় হয়তো আমরা পরাজিত হয়ে যাবো। এই জন্য তারা অনেক কৌশল অবলম্বন করবে যে মদিনার থেকে যারা এসেছে তাদের সাথে যেন যুদ্ধ না হয়। কিন্তু মদিনার থেকে যারা এসেছে অনেক সফর করে ক্লান্ত, কিন্তু তারপরেও তাদের মধ্যে এত হিম্মত হবে যে তারা আগে বেড়েই তাদের উপর আক্রমণ করবে। একাধারে 3 দিন পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। চতুর্থ দিন আল্লাহ তাআলা ইসলামী সৈন্যদেরকে বিজয় দান করবে, ইসলামী বাহিনী যারা থাকবে তারা বিজয় অর্জন করবে। এবং এই 800,000 মধ্যে অধিকাংশ সৈন্য মারা যাবে এদের হাতে, অথচ এদের সংখ্যা খুবই নগণ্য। এবং কয়েক মাইল দূর পর্যন্ত এদের লাশ পড়ে থাকবে। কিছু লোক এই খ্রিস্টান সৈন্যদের মধ্যে কিছু লোক তাদের জান বাঁচানোর জন্য তারা বর্তমান তুর্কি, এই তুর্কির দিকে তারা পালাবার চেষ্টা করবে, তুর্কির রাস্তা হয়ে এবং ইটালি, ইটালির সাথে যে সমুদ্র এই দিক দিয়ে তারা পালানোর চেষ্টা করবে। মুসলমান সৈন্যরা তারা এদের পিছনে পিছনে এদেরকে ধরার জন্য একেবারে তুর্কি হয়ে তারা রোমে চলে আসবে, ইটালিতে চলে আসবে। এখানে এসে এখানে আবার তাদের সাথে যুদ্ধ হবে এবং তারা ওই সময় ইটালি এবং রোম, ইটালির যে রাজধানী এটা তারা স্বাধীন করবে। এবং পুরো ইউরোপে তখন ইসলামের সৈন্য ছড়িয়ে পড়বে এবং খ্রিস্টান সৈন্য যারা তারা তখন বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করবে। এখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুস্তুনতুনিয়ার দিকে যাবেন। এই কুস্তুনতুনিয়াও তখন খ্রিস্টানদের কন্ট্রোলে থাকবে। ওখানে যাওয়ার পরে মুজাহিদিন যারা তার সাথে থাকবেন তারা ওখানে যাওয়ার পরে যুদ্ধ ছাড়াই তারা কুস্তুনতুনিয়া স্বাধীন করে ফেলবেন, মানে তারা কোনো কারণ ছাড়াই, যুদ্ধ ছাড়াই তারা সবাই সারেন্ডার করবে এবং মুসলমান সৈন্য কুস্তুনতুনিয়া দখল করবে। এবং সেখানে অগণিত টাকা পয়সা এবং অঢেল সম্পদ মুসলমানদের হস্তগত হবে। এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের মধ্যে এই গনিমতের মাল বিতরণ করবেন। এবং হাদিসের মধ্যে আছে যে ঢাল ঢাল ভরে ভরে টাকা পয়সা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে গনিমতের মাল হিসেবে দিবেন। ওখানে থাকা অবস্থাতেই হঠাৎ মানে একটা খবর এরকম আসবে যে দাজ্জাল এসে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তদন্ত করার জন্য খবর নেওয়ার জন্য 10 জন সৈন্যকে পাঠাবেন খবর নেওয়ার জন্য। তারপর তদন্ত করে দেখা যাবে যে খবরটা মিথ্যা, কিন্তু রটনা ছিল ঘটনাটি সঠিক নয়। এর কিছুদিন পরেই দাজ্জালের আবির্ভাব হবে, সে সারা দুনিয়া ঘুরবে। এর আগে বলা হয়েছিল যে সে কত দ্রুত যাবে বাতাসের গতিতে, সারা দুনিয়া অল্প দিনের মধ্যে একেবারে ঘুরে ফিরে শেষ পর্যন্ত সামনে এসে উপস্থিত হবে, অর্থাৎ বর্তমান সিরিয়াতে। এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পৌঁছার আগেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কে পৌঁছে যাবেন। এবং সেখানে যেটা এর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনার সময় বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নামবেন ওই সময়টা হবে, ফজরের নামাজের টাইম হবে এবং নামাজের ইকামত হয়ে যাবে। ইকামত হওয়ার পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে বাড়ছেন, এরকম অবস্থাতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের থেকে আসবেন।
হাদিসের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়ের রং হবে জাফরানি রং, গাঢ় জাফরানি রং। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইমামত করার জন্য অনুরোধ জানাবেন, তিনি বলবেন যে না, এই ক্ষমতা আপনার জন্য বলা হয়েছে, আপনি ইমামত করেন। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই নামাজ পড়াবেন। সালাম ফেরানোর পরে দুইজনের সাথে এখন বিস্তারিত সাক্ষাৎ হবে। কথাবার্তার পরে ইয়াজুজ দাজ্জালের ব্যাপারে তাদের খবর হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে এই দরজা খুলতে বলেন, মসজিদের দরজা খুলতে বলেন। যখন মসজিদের দরজা খুলবে তখন সেখানে দাজ্জাল দাঁড়ানো থাকবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই দাঁড়াবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল ভাগার চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই তাকে ধরার জন্য তার পিছনে 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 চলবেন। বর্তমান যে এখন ইসরায়েল এই রাষ্ট্র, ইসরায়েলের এই শহরটা হবে লুদ, একটা শহর এখনো আছে লুদ, এই জায়গাটায় মুসলমানদের হাতে দাজ্জাল অ্যারেস্ট হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজে হাতে দাজ্জালকে শেষ করবেন, আর যেহেতু এর আগে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যখন আলোচনা হয়েছিল তখন যে ইহুদিরা মনে করবে যে দাজ্জালই হলো তাদের উপস্থিততা, এই জন্য দাজ্জালের মারা যাওয়ার পরে ইহুদিরা সবাই পালানোর চেষ্টা করবে, এদিক ওদিক পালানোর চেষ্টা করবে, কিন্তু কোথাও তাদের পালানোর কোনো জায়গা থাকবে না। এমনকি হাদিসের মধ্যে আছে যে গাছও বলে দিবে, পাথরও বলে দিবে, মানে তাদের পালানোর মতো কোনো জায়গা থাকবে না। তখন ইসরায়েল মুসলমানদের হস্তগত হবে। এই যুদ্ধ শেষ হওয়ার পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত জায়গা ভিজিট করবেন, এই সমস্ত জায়গায় দাজ্জাল গিয়েছিল, সমস্ত জায়গা যাবেন। এবং দাজ্জাল যে মানুষকে কিভাবে হত্যা করেছে, কিভাবে মানুষের ক্ষতি করেছে, ওই সমস্ত মানুষকে সান্ত্বনা দিবেন এবং সবাইকে শুভ সংবাদ দিবেন, দাজ্জালের কারণে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যাদেরকে মেরে ফেলেছে, তাদেরকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করবেন, কি কি তাদের জন্য শুভ সংবাদ, এগুলো দুজন বলবেন। এরপর এই যুদ্ধ শেষ হওয়ার পরে দাজ্জালের সাথে এরপরে দুইজন যত পবিত্র স্থান আছে ওই সমস্ত পবিত্র স্থান দুজন একসাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মাহদী আলাইহিস সালাম দুইজন একসাথে ঘুরবেন, সমস্ত জায়গা ভিজিট করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে মদিনা থেকে মক্কা এসেছিলেন, 40 বছর। এই যুদ্ধের মধ্যে 7 বছর কেটে যাবে, এইভাবে দাজ্জালের সাথে যুদ্ধ করা পর্যন্ত 7 বছর এইভাবে কেটে যাবে। 7 বছর এইভাবে কাটার পরে 8ম বছর দাজ্জালের সাথে শেষ যুদ্ধ হয়ে গেল, 8ম বছর। এটা 9ম বছরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 1 বছর কাটাবেন। এই 1 বছরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য যে সমস্ত কাফের এবং মুশরিক সবার বিরুদ্ধে সারা দুনিয়াতে যুদ্ধ ঘোষণা করবেন। 9ম বছরে দাজ্জালের সাথে 7ম বছরের লাস্টে 8ম বছরে সব যুদ্ধ করে সব শেষ হবে। এরপর যারা থাকবে সারা দুনিয়াতে, সারা দুনিয়াতে যুদ্ধ ঘোষণা করবেন ইসলামের বিরুদ্ধে। এই 9ম বছরে সারা দুনিয়া সমস্ত মানুষ মুসলমান হবে এবং তখন তারা জিজিয়া, যেটা অর্থাৎ যদি কেউ মুসলমান হইতে অস্বীকার করে তখন তাদেরকে
বলা হয় যে ঠিক আছে তুমি থাকতে পারো, তোমার ট্যাক্স দিতে হবে, এটাকে জিজিয়া বলা হয় আরবিতে। এই জিজিয়া আর থাকবে না, যেহেতু জিজিয়া কার জন্য থাকবে, কোনো আর অমুসলিম থাকবে না কেউ, তখন আর জিজিয়া দেওয়ার মতো কেউ থাকবে না। সারা দুনিয়ায় কোনো কুফরি শিরকি বিদাত সব শেষ হয়ে যাবে। অবশেষে ভারতের যে ওই সময় ভারতবর্ষে যে বাদশাহ থাকবে তাকে অ্যারেস্ট করা হবে, অর্থাৎ সর্বশেষ সমস্ত দুনিয়াতে তখন ইসলামী রাজত্ব কায়েম হবে। এই ইসলামী রাজত্ব যে কায়েম হবে এমন একটা দেশ হবে এবং এমন একটা সরকার হবে, এমন একটা মানে ইসলামী রাজত্ব হবে যেখানে কোন রকমের কোন জুলুম অত্যাচার, কোন রকমের কোন হিংসা বিদ্বেষ, নিজেদের ভিতরে পরশ্রী কাতরতা, কাউকে ঠগানো, এই সব শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। সমস্ত মুসলমান তখন একেবারে এমন হয়ে যাবে যে তাদের মধ্যে কোনো রকমের কোনো হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা কোনো রকমের কোনো কিছু থাকবে না, এবং ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে সারা দুনিয়া। এবং তখন এমন অবস্থা হবে যে সরকারিভাবে ঘোষণা করা হবে যে কারো কোনো টাকা পয়সা ধনদৌলত যদি কিছু দরকার হয় সে যেন নিয়ে যায়, নেওয়ার মতো কেউ থাকবে না, এমনকি জাকাত দেওয়ার মতো কেউ থাকবে না, মানে জাকাত নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, মানুষ তালাশ করবে জাকাত দেওয়ার জন্য, কাউকে জাকাত দেওয়ার মতো পাবে না। এই বছরই অর্থাৎ নবম বছরে ইমাম মাহদি আলাইহিসসালামের ইন্তেকাল হবে, এবং তো 40 বছর আর 9 বছর 49 বছর বয়সে ইমাম মাহদি আলাইহিসসালামের ইন্তেকাল হবে। হযরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদি আলাইহিসসালামের জানাজা পড়বেন। হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে এইভাবে উল্লেখ করা আছে, তার মধ্যে থেকে এখানে সমস্ত হাদিসের সার সংক্ষেপ এইভাবে সংক্ষিপ্তভাবে তুলে দেওয়া হলো। এটা হলো যেটা মুসলমানদের আকিদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এর আগে শিয়াদের আকিদা কিরকম ইমাম মাহদি আলাইহিসসালাম সম্পর্কে এটা আপনারা জেনেছেন। এছাড়া আরো বিভিন্ন গ্রুপ বিভিন্ন সময় যারা নিজেদেরকে মাহদি বলে দাবি করেছে, তার মধ্যে অনেক তো আছে ছোট ছোট, কিন্তু অনেক এমন আছে যাদের অনেক বেশি ফলো আছে, হাজার হাজার, এমনকি কয়েক লক্ষ ফলো আছিল, এরকম বড় বড় লোক যারা ইমাম মাহদি হওয়ার দাবি করেছে। তো তাদের ব্যাপারে আমরা আলোচনার জন্য করবো না, যেহেতু এটার এখনো দরকার নাই। তবে বর্তমানে যেটা দরকার, যেটা নিয়ে আসলে আমাদের আলোচনা চলছিল, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে মাসিহা মওউদ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং আমি ইমাম মাহদি একাই দুইজন দাবি করেছিল, এর উপরে আমরা এর আগে আলোকপাত করেছি। তো আজকে আমরা এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করি যে ইমাম মাহদি আলাইহিসসালাম সম্পর্কে হাদিসে বিভিন্ন হাদিসে যা আছে তার সার সংক্ষেপ আমরা এখানে তুলে ধরলাম। এর সাথে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির যে দাবি যে আমি মাহদি, তার সাথে কোনো রকমের কোনো মিল আছে কিনা এটা হলো দেখার বিষয়। যেমন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এর সম্পর্কে আমরা আগেও বলেছি যে তার নাম হলো গোলাম আহমদ, অর্থাৎ ইমাম মাহদি আলাইহিসসালামের নামের সাথে তার কোনো মিল নেই। তার বাপের নাম গোলাম মর্তজা, ইমাম মাহদি আলাইহিসসালামের বাপের নামের সাথে তার কোনো মিল নেই। তার মায়ের নাম হলো চেরাগ বিবি, ইমাম মাহদি আলাইহিসসালামের মায়ের সাথে তার নামের কোনো তার মায়ের নামের সাথে কোনো মিল নেই। বংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে ইমাম মাহদি আলাইহিসসালাম, তার মা হবেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এবং বাপ হবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশের, আর এর বংশ হলো মুঘল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বংশের সাথে কোনো মিল নেই।
ইমাম মাহদী আলাইহিসসালামের জন্ম হবে মদিনাতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন্ম হয়েছে ভারতের পাঞ্জাবের একটি গ্রাম, কাদিয়ান নামক একটা স্থান, এবং যেখানে গ্রামের নাম হলো গুরুদাসপুর। গুরুদাসপুর নামক একটা স্থানের কাদিয়ান তার গ্রামের নাম, এটার সাথে কোনো মিল নেই। এরপরে ইমাম মাহদী আলাইহিসসালামের সম্পর্কে হাদিসে যতটুকু ছিল আমরা আলোচনা করলাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চেহারা দেখতে তেমন একটা সুন্দর ছিল না, এখনো তার ছবি আছে যদি আপনারা দেখতে চান, ওই কাদিয়ানিদের যেখানে যেখানে ইবাদতখানা আছে ওখানে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চেহারার সাথে ইমাম মাহদী আলাইহিসসালামের যে চেহারার কথা যেভাবে হাদিসে আছে তার সাথে কোনো মিল নেই। যৌবক অবস্থাতে যৌবন তার কিভাবে কেটেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির, সে শিয়ালকোটে, বর্তমান পাকিস্তানের যে পাঞ্জাব, এখানে শিয়ালকোট একটা জেলা, শিয়ালকোটের একটা কোর্টে সে সামান্য বেতনে চাকরি করে। এবং ইমাম মাহদী আলাইহিসসালাম 40 বছর বয়সে তার হাতে মানুষ বায়াত করবে, আর সে নিজে মাহদী হওয়ার দাবি করেছে 48 বছর বয়সে, বয়সের সাথে কোনো মিল নেই। এরপর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 21 বছর আরো জীবিত ছিল, আর ইমাম মাহদী আলাইহিসসালাম 40 বছর আর 9 বছর, 49 বছর জীবিত ছিলেন আর মির্জা থাকবেন। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 48 বছর বয়সে সে মাহদী হওয়ার দাবি করেছে, আরো 21 বছর পরে জীবিত ছিল। কত বছর হলো বেশি হবে আর আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে এই তার জীবনে যত বছরই এর মধ্যে সে কোনোদিন সৌদি আরব যায়নি, মক্কাও যায়নি, মদিনাতেও যায়নি, পুরো জীবনে সে কোনো সময় হজ করেনি, উমরাও করেনি। এরপরে তার ভবিষ্যৎবাণী যতগুলো ছিল তার মধ্যে কোনোটাই সত্য হয়নি। ভবিষ্যৎবাণী যদি বলা হয় যে কতগুলো তার ভবিষ্যৎবাণী এবং কি কি, অনেকগুলো অনেকগুলো, কোনোটাই ঠিক হয়নি। একজন বহুত বড় আলেম ছিলেন হযরত মাওলানা সৈয়দ সুলাইমান সালমান মনসুর পুরি, ভারতের পাঞ্জাবে তার জন্ম ছিল। অনেক বড় আলেম ছিলেন ও অনেক বড় লেখক ছিলেন। দিন বলিয়ামে তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, দিন বলিয়াম মোটামুটি জীবনী লিখেছেন, এছাড়াও অনেক কিতাব লিখেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সময়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে তুমি মিথ্যাবাদী, এর জ্বলন্ত প্রমাণ হলো এই যে তুমি আগে মারা যাবে। তখন সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি চ্যালেঞ্জ করেছিল যে তুমি আমার আগে মারা যাবে, আর তিনি বলেছেন যে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি যে তুমি আমার আগে মারা যাবে এবং আমি পরে মারা যাব। ওই সময় এটাই বলতে চাচ্ছিল, ওই সময় বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন, এমনকি দেওবন্দ যারা ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, তারা সবাই বললেন যে আপনি এরকম চ্যালেঞ্জ করেন না, এটা ঠিক শরীয়তের দৃষ্টিতে কেমন হয়, আপনি ভবিষ্যৎবাণী দিচ্ছেন, সে তো দিচ্ছে তো পাগল, তার তো কোনো নেই, কিন্তু আপনি আমাদের একজন এত বড় আলেম ভাই, আপনি এমন একটা চ্যালেঞ্জ কিভাবে দিচ্ছেন। তখন সে হযরত মাওলানা সৈয়দ সুলাইমান সালমান মনসুরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জনসভায় আপনাদের সবার সামনে বলব কি কারণে আমি চ্যালেঞ্জ দিই। তখন মাওলানা সৈয়দ সুলাইমান সালমান মনসুরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাকে, উনি সৈয়দ ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে আমাকে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুইজনকে আমি স্বপ্নে দেখি এবং দুজনই আমাকে বলেছেন যে সে মিথ্যা নবী এবং সে তোমার আগে মারা যায়।
এই জন্য আমাদের স্বপ্নের উপরে এরকম একদিন যে অবশ্যই তার আমি স্বপ্নে তারা আমাকে যা বলেছেন অবশ্যই এটা ঠিক হবে, এই জন্য আমি চেনেছি। আর বাস্তবে কি তাই হয়েছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার থেকে আগে মারা গেছে। এছাড়াও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ভবিষ্যৎবাণী অনেক মিথ্যা হয়েছে। সে বলেছিল যে আমি মক্কা এবং মদিনাতে মক্কা অথবা মদিনাতে মারা যাবো। সে কোথায় মারা গেছে আপনারা জানেন? ইংল্যান্ডের বাথরুমে না কিসে লাহোরে পাঞ্জাবে সে মারা গেছে এবং পায়খানার ভিতরে মারা গেছে। এরপরে তার অভ্যাস হলো যেগুলো কিতাবে মানে তার যে সমস্ত বর্ণনা তার যে সমস্ত লেখনী তার থেকে প্রমাণিত অনেক মিথ্যা কথা বলে এবং তার ভাষা খুব খারাপ ছিল মানে খারাপ ভাষা ইউজ করতে। এরপরে হাদিসের আমরা এতগুলো হাদিস এখন পড়লাম যে ইমাম মাহদি আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম তারা দুজন সে সারা দুনিয়াতে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবেন। আর এর উল্টা হলো যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তৎকালীন ভারতবর্ষে যে ব্রিটিশদের রাজত্ব ছিল সে তাদের অনেক নিকটতম ব্যক্তি এবং সে নিজে লিখেছে যে তাদের এত এহসান আমার উপরে আমি যেটা কোনোদিন ভুলতে পারবো না এবং আমি তাদের পক্ষে এতগুলো কিতাব লিখেছি যেগুলো একত্রিত হলে 22 আলমারি হবে। ইংরেজদের পক্ষে আমি ব্রিটিশদের পক্ষে এতগুলো কিতাব লিখেছি। ইমাম মাহদি আলাইহিসসালামের সাথে তার কোনো রকমের মিল হতে পারে না। এরপরে যেটা আমরা এখনই পড়লাম যে হযরত ইমাম মাহদি আলাইহিসসালাম এর হাতে মানুষ বাইতুল্লাতে ইচ্ছা করে একই সঙ্গে জোরপূর্বক মানে মহব্বতের সাথে বায়াত করেছে আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো অপোজিট যে সে নিজে দাবি করে আর সে বাইতুল্লাতে যায়নি বাইতুল্লাতে তার হাতে হওয়ার প্রশ্নই আসে না। এরপরে যে মিরাকল যে কারামত হযরত মাহদি আলাইহিসসালামের হাতে যে সুফিয়ানি সৈন্য এভাবে মারা গেছে এরকম কোনো যুদ্ধ তার যুগে হয়নি। সিরিয়ার থেকে যে সৈন্য এসেছিল যারা মাটির মধ্যে ঘেরে মারা গেছে এরকম কোনো ঘটনা কাদিয়ানির সাথে হয়নি। সারা দুনিয়া মুসলমান হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ তার হাতে বায়াত করবে এরকম ঘটনা কাদিয়ানির সাথে হয়নি। এবং পুরা ইউরোপ তখন ইমাম মাহদি আলাইহিসসালাম যাবেন ইতালিতে যাবেন রোমে যাবেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এ সমস্ত দেশে কোনোদিন যায়নি। পশ্চিম দুনিয়া স্বাধীন করবেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি পশ্চিম দুনিয়া কোনোদিন যায়নি। এই এই এলাকাতে তারপরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির যুগে দাজ্জালের কোনো আবির্ভাব হয়নি, এটা তো আমরা সবাই জানি। দাজ্জাল এখনো আসছে কিনা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সময়। এরপরে যেটা বলা হয়েছে হযরত ঈসা আলাইহিসসালামের যে সমস্ত ঘটনা তার সাথে তার কোনো মিল নাই, এই জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির এই সমস্ত দাবি তার তো দাবি আরো অনেক বেশি যে সে আল্লাহ নিজে আল্লাহ যে আল্লাহ তাআলার স্ত্রী এবং সে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শ্রীকৃষ্ণ পর্যন্ত রামচন্দ্রজি পর্যন্ত মানে কোনো কিছু তার দাবি নেই। তার মধ্যে এই দুটাও তার দাবি ছিল যে আমি ঈসা এবং আমি ইমাম মাহদি, তো এটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা এর উপরে আলোচনা করব যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পরে ইমাম মাহদি আলাইহিসসালাম সম্পর্কে বর্তমানে আমাদের একজন বহুত বড় আমরা যাকে স্কলার মনে করি মনে করে মানুষ এবং তার যেহেতু অনেক ফলোয়ার আছে তার কি মতামত এ ব্যাপারেও আমরা কিছু আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। তার নাম হলো আবুল আলা মওদুদি, সে ইমাম মাহদি আলাইহিসসালাম সম্পর্কে
কি মন্তব্য করেছে এবং তার কি ধারণা, এবং আমরা যে পড়লাম হাদিসের মধ্যে এতগুলো হাদিস একত্রিত করে সারসংক্ষেপ ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে আহলুস সুন্নাতি ওয়াল জামা অর্থাৎ মুসলমানদের যে আকীদা এটা আমরা শুনলাম। এ ব্যাপারে শিয়াদের মতবাদ আমরা জানলাম, এরপর কাদিয়ানি মতবাদও আমরা জানলাম ইমাম মাহদী সম্পর্কে। আগামী সপ্তাহে আমরা অতি সংক্ষেপে আবুল আলা মওজুদীর কি মতবাদ, ইমাম মাহদী সম্পর্কে তিনি কি মনে করেন, এ ব্যাপারে আমরা আগামী সপ্তাহে সংক্ষেপে আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আবার বুখারীর দর্শে ফিরে যাব ইনশাআল্লাহ। এতে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং গোমরাহির থেকে বাঁচার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।